দেখুন বিস্তারিত আজ রাতেই পৃথিবীর উপর আছড়ে পড়ছে এক বিপজ্জনক গ্রহাণু পৃথিবীর দিকে প্রবল বেগে ধেয়ে আসছে গ্রহাণু আজ বৃহস্পতিবার রাতেই পৃথিবীর উপর আছড়ে পড়তে চলেছে বিজ্ঞানীরা জানাচ্ছেন এটি পৃথিবীর সব থেকে কাছে আসতে চলেছে আজই ঘন্টায় চৌত্রিশ হাজার কিলোমিটার বেগে পৃথিবীর দিকে এগিয়ে আসছে এই গ্রহণাটি বিজ্ঞানীরা এমনটাই জানাচ্ছেন এই বিশেষ গ্রহাণুটির নাম টু থাউজেন্ড সেভেন্টিন বড়দিনের দিন এটি প্রথম পৃথিবীর খুব কাছে আসে পৃথিবী থেকে চাঁদের দ্রুত প্রায় দুই লক্ষ চব্বিশ হাজার কিলোমিটার সেই একই দ্রুত্বে চলে এসেছিল গ্রহাণুটি বিজ্ঞানীরা জানাচ্ছেন এই বিশেষ গ্রহাণুটি পনেরো মিটার চওড়া আজ রাত নয়টা ছাপ্পান্ন মিনিটে এটি পৃথিবীর সব থেকে কাছে আসবে নাসার বিজ্ঞানীরা জানাচ্ছে এটি পৃথিবীর পক্ষে বেশ বিপজ্জনক হতে পারে যদি এটি নির্ধারিত দূরত্ব পেরিয়ে আরও কাছে এসে যায় পৃথিবীর বিজ্ঞানীরা জানাচ্ছেন যদি পৃথিবী এবং গ্রহাণুটির মধ্যকার দূরত্ব সাত লক্ষ চল্লিশ হাজার তিনশো কিলোমিটারের কাছাকাছি চলে আসে তাহলে তা যে কোনো মুহূর্তে পৃথিবীর ওপর আঘাত আনতে পারে আজিনাতে মাউন্ট লেমন সার্ভে পরীক্ষা কেন্দ্রে প্রথম ধরা পড়ে এই গ্রহাণুর ছবি এ নিয়ে বান্নতমবার এটি পৃথিবীর এত কাছে আসতে চলেছে পৃথিবীর আশেপাশে মোট সতেরো হাজার তিনশো উননব্বইটি গ্রহাণু ঘোরাফেরা করছে বলে জানাচ্ছেন নাচার বিজ্ঞানীরা এ বছর মাত্র উনিশশো পঁচাশিটি নয়া গ্রহাণুর আবিষ্কার করতে পেরেছেন বিজ্ঞানীরা গত বছর আঠারোশো আটাশিটি গ্রহাণু এবং দুই হাজার পনেরো সালে পনেরোশো একাত্তর গ্রহাণু আবিষ্কার করেছিল বিজ্ঞানীরা পৃথিবী থেকে ছয় মিলিয়ন মাইল দূরত্বের মধ্যে কোনো গ্রহাণু থাকলে তা পৃথিবীর কাছের গ্রহাণু হিসেবে ধরা হয় যদি এই গ্রহাণুগুলির গতিবিধির মধ্যে আচমকা কোনো পরিবর্তন ঘটে তাহলে সেগুলি যে কোনো মুহূর্তে ভারতের ওপর আঘাত আনতে পারে